হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা ইডিয়মস পেজের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখেছি। তার পরবর্তী প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো নাও লেটস স্টার্ট ইন ফুল সুইং। ফুল সুইং মানে হচ্ছে পুরোদমে। দি ক্লাসেস আর গোয়িং অন ইন ফুল সুইং। ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। দি বয় হ্যাভ ফেল্ট ইনস্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক। ইনস্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক। নেক্সট দেখো ইনস অ্যান্ড আউটস। প্রতিটি তথ্য, ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে প্রতিটি তথ্য। হি নিউ অল দি ইনস অ্যান্ড আউটস অফ দি প্রবলেম। সমস্যার প্রতিটি তথ্য বিষয়ে সে অবগত ছিল। ইনস অ্যান্ড আউটস। নেক্সট দেখো ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে কি? ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। দেয়ার ইজ এ ওয়াটার ট্যাঙ্ক ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। ইন গুড ফেথ মানে হচ্ছে সরল বিশ্বাস। ইন গুড ফেথ। আই ডিড ইট ইন গুড ফেথ। সরল বিশ্বাসে আমি এটা করেছিলাম। ইন গুড ফেথ। ইন টাইম ঠিক সময়ে। উই রিচ দি স্টেশন ইন টাইম। স্টেশনে আমরা ঠিক সময়ে পৌঁছেছিলাম। ইন দি আই অফ মানে চোখে। অল আর ইকুয়াল ইন দি আই অফ জ। আইনের চোখে সবাই সমান। ইন দি আই অফ আইনের চোখে সবাই সমান। নেক্সট হচ্ছে কিথ অ্যান্ড কিন। কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে আত্মীয় স্বজন। অল মাই কিথ অ্যান্ড কিন হ্যাভ লেফট মি। আত্মীয় স্বজনরা সকলে আমাকে পরিত্যাগ করেছে। নেক্সট দেখো লেন্থ অ্যান্ড ব্রিথ সর্বত্র। লেন্থ অ্যান্ড ব্রিথ মানে হচ্ছে সর্বত্র। হিজ ফেম হ্যাজ স্প্রেড লেন্থ অ্যান্ড ব্রিথ অফ দি কান্ট্রি। লায়ন শেয়ার মানে মুখ্য অংশ। লায়ন শেয়ার মানে হচ্ছে মুখ্য অংশ। মাই ফাদার হ্যাজ লায়ন শেয়ার ইন বিজনেস। ইন দি আই অফ। ইন দি আই অফ মানে হচ্ছে চোখে। অল আর ইকুয়াল ইন দি আই অফ ল। আইনের চোখে সকলেই সমান। নেক্সট দেখো কিথ অ্যান্ড কিন। কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে আত্মীয় স্বজন। অল কিথ অ্যান্ড কিন হ্যাভ লেফট মি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইডিয়মস, যেটা অনেকবার এসেছে বিভিন্ন এক্সামে। আত্মীয় স্বজনরা আমাকে সকলে আমাকে পরিত্যাগ করেছে। নেক্সট দেখো লেন্থ অ্যান্ড ব্রিথ সর্বত্র। হিজ ফেম হ্যাজ স্প্রেড লেন্থ অ্যান্ড ব্রিথ অফ দি কান্ট্রি। দেশের সর্বত্র তার খ্যাতি ছড়িয়েছে। লেন্থ অ্যান্ড ব্রিথ। নেক্সট হচ্ছে লায়ন শেয়ার মুখ্য অংশ। মাই ফাদার হ্যাজ দি লায়ন শেয়ার ইন দি বিজনেস। এই ব্যবসায় আমার বাবার মুখ্য অংশ রয়েছে। লায়ন শেয়ার। নেক্সট দেখো ম্যান অফ লেটার মানে পণ্ডিত ব্যক্তি। ম্যান অফ লেটার্স। আওয়ার হেডমাস্টার ইজ এ ম্যান অফ লেটার্স। আমাদের প্রধান শিক্ষক একজন পণ্ডিত ব্যক্তি। ম্যান অফ লেটার্স। নেক্সট হচ্ছে ম্যান অফ পার্টস যোগ্য ব্যক্তি। ম্যান অফ পার্টস যোগ্য ব্যক্তি। ডক্টর বিসি রয় ইজ এ ম্যান অফ পার্টস। ডাক্তার বিসি রয় একজন যোগ্য ব্যক্তি। ম্যান অফ পার্টস। নেক্সট দেখো নাল অ্যান্ড ভয়েড খুবই ইম্পর্টেন্ট একটা ইডিয়মস। নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে বাতিল। দি বিল হ্যাজ নাও বিকাম নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড। নাও অ্যান্ড দেন মাঝে মাঝে। নাও অ্যান্ড দেন মনে হচ্ছে মাঝে মাঝে। স্পিক টু মি ওভার টেলিফোন নাও অ্যান্ড দেন। আমার সঙ্গে টেলিফোনে মাঝে মাঝে কথা বলো। নেক্সট দেখো অফ অ্যান্ড অন। এখানেও অফ অ্যান্ড অন মানে মাঝে মাঝে। তো মাই ফ্রেন্ডস কাম হিয়ার অফ অ্যান্ড অন। আমার বন্ধুরা মাঝে মাঝে এখানে আসে। অন অ্যাকাউন্ট অফ মনে হচ্ছে কারণে। রানু হ্যাজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল অন অ্যাকাউন্ট অফ ফিভার। জ্বরের জন্য রানু বিদ্যালয়ে অনুপস্থিত। অন বিহাফ অফ মানে পক্ষ থেকে। আই অ্যাম স্পিকিং অন বিহাফ অফ মাই ভিলেজার্স। আমি আমার গ্রামবাসীদের পক্ষ থেকে বলছি। আউট অফ অর্ডার্স অকেজো। আওয়ার টেলিফোন নাও আউট অফ অর্ডার্স। আমাদের টেলিফোনটি এখন অকেজো। আউট অফ ডোরস বাইরে। ডোন্ট গো আউট অফ ডোরস ইন দি রেন। বৃষ্টিতে বাইরে যেও না। নেক্সট হচ্ছে আউট অফ সর্টস অসুস্থ। হি ইজ আউট অফ সর্টস তিনি অসুস্থ। আউট অফ ডেট। আউট অফ ডেট মানে হচ্ছে অপ্রচলিত হওয়া। সাচ ফ্যাশন ইজ আউট অফ ডেট নাও। এরকম ফ্যাশন এখন চলে না। অন ফুড। অন ফুড মানে হচ্ছে ফর দ্য ব্রজে। আই শ্যাল গো টু দি স্টেশন অন ফুড। আমি পায়ে হেঁটে স্টেশনে যাব। নেক্সট দেখো পার্ট অ্যান্ড পার্সেল অবিচ্ছেদ্য অংশ। পার্ট অ্যান্ড পার্সেল মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। অনেস্টি ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল
of a nobleman's character. Satuta mohot manusher charitrer obichhiddo ongsho. Pros and cons. Pros and cons mone hocche bhalo mondo dui dikhi. Pros and cons. We should carefully consider the pros and cons of the proposal. আমাদের প্রস্তাবটির ভালো মন্দ দুই দিকে বিবেচনা করা উচিত। নেক্সট দেখো রেড লেটার ডে, স্বর্ণীয় দিন। রেড লেটার ডে মানে হচ্ছে স্বর্ণীয় দিন। দি 15 আগস্ট ইজ এ রেড লেটার ডে ইন আওয়ার কান্ট্রি। 15 আগস্ট আমাদের দেশের স্বর্ণীয় দিন। রেড ট্যাপ, রেড ট্যাপ মানে হচ্ছে লাল ফিতে। অফিসিয়াল রেড ট্যাপ অফেন ডিলে অ্যাকশন, অফিসের লাল ফিতে প্রায় কাজকে দেরি করায়। নেক্সট হচ্ছে স্লো কোচ, অলস বা দীর্ঘ সূত্রী। এ স্লো কোচ লাইক হিম ক্যান নট প্রসপার ইন লাইফ, তার মতো অলস লোক আমার জীবনে কখনো উন্নতি করতে পারে না। স্লো কোচ মানে হচ্ছে অলস বা দীর্ঘ সূত্রী। স্ট্যান্ড ইন দি ওয়ে অফ, প্রতিবন্ধক হওয়া। স্ট্যান্ড ইন দি ওয়ে অফ মানে হচ্ছে প্রতিবন্ধক হওয়া। ইডলনেস স্টুড ইন দি ওয়ে অফ হিজ সাকসেস, অলসতা তার সাফল্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করল। নেক্সট থাকো স্টির ক্লিয়ার অফ, এড়িয়ে যাওয়া। স্টির ক্লিয়ার অফ মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। স্টির ক্লিয়ার অফ ব্যাড কোম্পানি, কুসঙ্গ থেকে এড়িয়ে থাকো। স্টির ক্লিয়ার অফ ব্যাড কোম্পানি। নেক্সট থাকো সাম অ্যান্ড সাবস্ট্যান্স, সারমর্ম। সাম অ্যান্ড সাবস্ট্যান্স মানে সারমর্ম। দিস ইজ দি সাম অফ সাবস্ট্যান্স অফ দি স্টোরি, এটি গল্পের সারমর্ম। নেক্সট হচ্ছে টু অ্যান্ড ফরো, এদিক ওদিক। টু অ্যান্ড ফরো মানে হচ্ছে এদিক ওদিক। হি ইজ মুভিং টু অ্যান্ড ফরো, সে এদিক ওদিক ঘুরছে। টেক অ্যাডভান্টেজ অফ, সুবিধে নেওয়া। হি টুক অ্যাডভান্টেজ অফ মাই গুডনেস, সে আমার সততার সুযোগ নিয়েছে। টুক অ্যাডভান্টেজ অফ মাই গুডনেস। নেক্সট দেখো টু ওয়ানস হার্টস কন্টেন্ট, প্রাণ ভরে। দি ক্রো ড্র্যাঙ্ক ওয়াটার টু ইটস হার্টস কন্টেন্ট, কাকটি প্রাণ ভরে জল খেল। টু দি ব্যাকবোন, হাড়ে হাড়ে। দি ম্যান ইজ ডিসঅনেস্ট টু দি ব্যাকবোন, লোকটি হাড়ে হাড়ে অসৎ। টু দি পয়েন্ট, যথাযথ। অ্যান্সার টু দি পয়েন্ট, যথাযথ উত্তর দাও। অ্যান্সার টু দি পয়েন্ট। নেক্সট দেখো আন্ডার লক অ্যান্ড কি, তালাচাবি বন্ধ অবস্থায়। আন্ডার লক অ্যান্ড কি মনে হচ্ছে তালাচাবি বন্ধ অবস্থায়। আই শ্যাল কিপ ইট আন্ডার লক অ্যান্ড কি, আমি এটি তালাচাবি বন্ধ অবস্থায় রাখবো। নেক্সট হচ্ছে আপস অ্যান্ড ডাউনস, উত্থান পতন। দেয়ার আর আপস অ্যান্ড ডাউনস ইন এভরি ম্যানস লাইফ, প্রত্যেকের জীবনে উত্থান পতন আছে। নেক্সট হচ্ছে উইল অ্যান্ড নো, সুখ দুঃখ। আই শ্যাল বি উইথ ইউ উইল অ্যান্ড নো, সুখ দুঃখে আমি তোমার সঙ্গে থাকবো। উইথ ভিউ অফ, উইথ ভিউ অফ মানে হচ্ছে উদ্দেশ্যে। আই ওয়েন্ট টু হিম উইথ এ ভিউ অফ গেটিং হিস হেল্প, আমি তার কাছে সাহায্য পাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম। উইথ এ ভিউ অফ। আরও কিছু এক্সারসাইজ আছে, সেগুলো দেখো। পরীক্ষাতে আমাদের এইভাবেই থাকবে, দেয়ার ইজ নট রিজিড রুল ইন দিস ম্যাটার। রিজিডের এখানে আন্ডারলাইন হবে, যেটার পরিবর্তে আমরা হবে অ্যান্সার হার্ড অ্যান্ড ফাস্ট, কঠোর রুল। দি ম্যানেজার, নেক্সট দেখো টুক দি লার্জেস্ট শেয়ার অফ দি প্রফিট, লার্জেস্ট শেয়ারের যেটার সাথে যুক্ত হবে লায়ন্স শেয়ার, লার্জেস্ট শেয়ার। সিনোনিম প্লিজ, প্লিজ পুট ইট ডাউন ইন রাইটিং ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। পুট ডাউন মানে লেখা, তো এখানে যেটা হবে ইডিয়মস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অল হার ফ্রেন্ডস ডিজার্টেড হার, এখানে কিথ অ্যান্ড কিন হচ্ছে এখানে আত্মীয় স্বজন, ফ্রেন্ডস সিনোনিম হবে। নেক্সট থাকো এভরিথিং ইন দি রুম ইজ ইন ডিসঅর্ডার অ্যাট সিক্স অ্যান্ড সেভেন, তো ডিসঅর্ডার মানে হচ্ছে বিশৃঙ্খলা অবস্থা অ্যাট সিক্স অ্যান্ড সেভেন, এটা হবে সঠিক ইডিয়মস। নেক্সট দেখো আই ফিল ইল নাও, ইল, ইলের সিনোনিম হচ্ছে এখানে আউট অফ শর্ট, অসুস্থ থাকা। নেক্সট দেখো দি 15 আগস্ট ইজ এ মেমোরেবল ডে, মেমোরেবল অর্থে এখানে রেড লেটার ডে ব্যবহার করা যেতে পারে। তারপরে দেখো হি উইল কাম হিয়ার সুন, এখানে বাই অ্যান্ড বাই হবে। নেক্সট দেখো কনসিডারিং ইউর স্টেটমেন্ট আই শ্যাল রিলিজ,
ইন ভিউ অফ হবে, ইন ভিউ অফ, কনসিডারিং মানে হচ্ছে ইন ভিউ অফ, হিজ লাইফ ইজ ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার অর্থে অ্যাট স্টেক। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। অবশ্যই তোমরা দুটো